সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। আজ যেন পথ দুর্ঘটনার পিছু ছাড়ছে না আরামবাগকে। আজ মঙ্গলবার সকাল থেকে একের পর এক দুর্ঘটনা লেগেই চলেছে আরামবাগ শহর বা তার আশেপাশে। সকালে বলুন্ডি এলাকায় পাল্টি হলো যাত্রীবাহী বাস, তার কিছুক্ষণ পরে আরামবাগ বাসস্ট্যান্ডে লরির ধাক্কায় আহত হলেন এক বাইক চালক। অবস্থা গুরুতর, তাকে কলকাতায় স্থানান্তরিত করতে হয়েছে। এবং আবার কিছুক্ষণের মধ্যেই মুথাডাঙ্গা এলাকায় দুটি লরির মুখোমুখি সংঘর্ষে আহত দুই চালক। এরপর আবারও দুর্ঘটনার খবর এলো আরামবাগের দৌলতপুর এলাকা থেকে। দ্রুতগামী একটি ছোট ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হুড়মুড়িয়ে ঢুকে গেল রাস্তার পাশে একটি দোকান ঘরে। ভাগ্যক্রমে দোকানটি বন্ধ ছিল, সেই সময় কেউ ছিল না, না হলে ঘটে যেতে পারত ভয়াবহ প্রাণহানি। ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ল এলাকায়। হতাহত কেউ না হলেও দোকান ঘরটি ভেঙে চুরমার হয়ে গেছে। দেখুন বিস্তারিত। সামনে দোকানের চালাটা ভেঙেছে, দোকানের গাড়া ভেঙেছে, আরো পাশাপাশি দোকানদার ওদেরও ভেঙেছে। একটা দোকানে ঢুকে গেছে। আমরা কিছু বুঝতেই পারি না, আমরা তো দোকানে ছিলাম। একজন রাস্তা চালক যাচ্ছিল বলছে তার নাকি ছেঁড়া ছেঁড়া গেছে। রজত দাস, যোধপুর। এখানে আপনাদের আমাদের যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই কিছুক্ষণ আগে গাড়িটা হঠাৎ ওই ফুটে আস্তে আস্তে আমাদের ডান দিক থেকে আস্তে আস্তে বাঁ দিকে গাড়িটা চলে আসে। এসে দেখতে পাচ্ছেন যে দোকানেতে ধাক্কা মেরেছে এবং দুজন পথচারী হেঁটে সাইকেল নিয়ে যাচ্ছিলো আমাদের বিকেরায় পল্লিশ্রী স্টাফ এবং ইনজোর্ড হয়েছে এবং হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। দৌলতপুর যে লরি পার্কিং জানেন, সেই পার্কিংয়ের পাশেই হয়েছে। না, গাড়িটা ওই দিকে যেতে যেতে এই দিকে টান নিয়ে ঢুকিয়ে দিয়েছে। না, মনে হচ্ছে ড্রাইভার ড্রিঙ্ক করেছিল, যার ফলে ওই ফুট দিকে গাড়ি নালে এই ফুটে আসে কি করে। গাড়ি চালক আর খালাসি যথারীতি ছুটে পড়েছে এবং তাকে আমরা ধরতে পারিনি। এই মুহূর্তে গাড়িটা এখানে আটক হয়ে রয়েছে। আমাদের এখানে একটা সেলুন দোকান ছিল, পান দোকান, চা দোকান ছিল, তিনটে দোকানের ক্ষতি হয়েছে। গাড়িটা 407 গাড়ি দেখতেই পাচ্ছেন। রঘুনাথ মল্লিক, আমাদের একদম তো দোকান ভাঙা হয়ে গেছে। ওই তো দুটো ভদ্রলোকে নিয়ে চলে গেলো, তো আহত হয়েছে, প্রচুর আহত হয়েছে। পাশে না না ওনা এখানে বসেছিল মনে হচ্ছে, রেস্ট নিচ্ছিল ছাউড়াতে। আর আমাদের পার্কিং এর ছেলেরা কাজ করছিল, গাড়ির কাজ করছিল, ওনারা ছুটে এসে ধরেছে। ওই যে আমাদের এই সম্পার লোটো করে গেছে, তো কাকাকে আমাদের পার্কিং এর লোক মেজ কাজ সব লোক আছে, তাও আমি দেখে দিচ্ছি। আর কপাল কাছে পাবে।
ফাঁকে সব কেউ ছিল না হসপিটালে নিয়ে গেল বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933 8549 84।